গত জুলাই মাসের তিন তারিখ থেকেই জিও এয়ারটেল ভোডাফোনের মতো টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে ফলে সাধারণ মানুষরা ভোগান্তির মুখে পড়েছে তবে জিও এয়ারটেল বা ভোডাফোনকে টেক্কা দিয়ে এবার একদম সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল ফলে প্রচুর মানুষরা কিন্তু ইতিমধ্যে বিএসএনএল এর দিকে আগ্রহ দেখাচ্ছে এবং অনেকেই কিন্তু তাদের সিমকে পোর্ট করে বিএসএনএল করে নিচ্ছে তো বর্তমানে বিএসএনএল কম দামে কী কী রিচার্জ প্ল্যান দিচ্ছে কোন রিচার্জ প্ল্যানে কি কী সুবিধা আপনারা পাবেন আপনার বর্তমানে এই বিএসএনএলে আসা উচিত কিনা বা আপনি এলে সুবিধা হবে কি না সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্ল্যানের খরচ বাড়িয়েছে জিও ভোডাফোন এয়ারটেলের মতো সংস্থা ইতিমধ্যে আপনারা জানেন গত তিন তারিখ চার তারিখ থেকে রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে জিও ভোডাফোন বা এয়ারটেলের মতো টেলিকম অপারেটার সংস্থাগুলো তবে এখনও পর্যন্ত যদি সস্তায় কেউ পরিষেবা দিয়ে থাকে সেটা হচ্ছে বিএসএনএল ফলে প্রচুর উপভোক্তারা বা গ্রাহকরা কিন্তু ইতিমধ্যে এই বিএসএনএল এর দিকে আগ্রহ দেখাচ্ছে প্রচুর মানুষ কিন্তু তাদের সিম কার্ড পোর্ট করে নিচ্ছে এই বিএসএনএলে কোন কোন রিচার্জ প্ল্যানে কি কী সুবিধা আপনাদেরকে দিচ্ছে তাছাড়া আপনার বিএসএনএল এ আসা উচিত হবে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই যে রিচার্জ প্ল্যানের কথা বলা হয়েছে সেটা মূলত একশো টাকার রিচার্জ প্ল্যান যার ভ্যালিডিটি কিন্তু পঁয়ত্রিশ দিন অর্থাৎ একশো টাকা দিয়ে রিচার্জ করলে পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি পাবেন দুশো মিনিট ভয়েস কল পাবেন তিন জিবি ডেটা পাবেন আর ফোর জি ডেটা কিন্তু আপনারা পাবেন এরপরের যে রিচার্জটি রয়েছে সেটা মূলত একশো টাকার রিচার্জ প্ল্যান দেখুন বলা হয়েছে একশো টাকার রিচার্জ প্ল্যান এটা মূলত নতুন যারা ইউজার রয়েছেন তাদের জন্য বলা হয়েছে দেখুন নতুন ইউজারদের জন্য বিএসএনএল এর একটি ফার্স্ট রিচার্জ গুপন রয়েছে একশো আট টাকার আঠাশ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে তেমনি দৈনিক এক জিবি করে ফোর জি ডেটাও কিন্তু পেয়ে যাবেন পরবর্তী যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটা কিন্তু একশো টাকার প্ল্যান দেখুন বলা হয়েছে এই প্ল্যান সত্তর দিনের বুঝতে পারছেন একশো সাতানব্বই টাকা দিয়ে রিচার্জ করলে সত্তর দিন কিন্তু আপনারা ভ্যালিডিটি পাচ্ছেন দুই জিবি করে ফোর জি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলের সুবিধাও রয়েছে এই প্ল্যানে প্রথম আঠেরো দিন রোজ মিলবে একশো এস দেখতে পাচ্ছেন কত দারুণ সুযোগ দিচ্ছে আপনাদেরকে বিএসএনএল এবারে দেখুন বলা হয়েছে একশো নিরানব্বই টাকার একটা প্ল্যান রয়েছে যেটার কিন্তু ভ্যালিডিটি সত্তর দিন অর্থাৎ একশো নিরানব্বই টাকাতে রিচার্জ করলে সত্তর দিনের ভ্যালিডিটি রয়েছে দৈনিক দুই জিবি করে ফোর জি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন এরপরে দেখুন বলা হয়েছে তিনশো সাতানব্বই টাকার রিচার্জ প্ল্যান এই রিচার্জটা যদি করেন সেক্ষেত্রে দেড়শো দিনের কিন্তু আপনারা ভ্যালিডিটি পাবেন এবং দেড়শো দিন আনলিমিটেড কল পাবেন আর প্রথম তিরিশ দিনের জন্য দৈনিক দুই জিবি করে ফোর জি ডেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পরের যে প্ল্যানটা রয়েছে দেখুন সেটা মূলত সাতশো সাতানব্বই টাকার প্ল্যান তিনশো দিনের এই প্ল্যানে আনলিমিটেড কল প্রথম ষাট দিনের জন্য দৈনিক দুই জিবি করে ডেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পরবর্তীতে রয়েছে দেখুন এক হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় দু হাজার টাকার প্ল্যান যারা একেবারে সারা বছরে রিচার্জ করে নিতে চান তাদের জন্য এই প্ল্যানের বিকল্প নেই তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ছশো জিবি ফোর ডেটা আনলিমিটেড ডেটা এছাড়াও একাধিক থার্ড পার্টির সার্ভিসেস সাবস্ক্রিপশানের সুযোগ দেয় বার্ষিক এই প্ল্যানটি তো বুঝতে পারছেন মূলত বিএসএনএল এ যারা যারা আসছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ মাত্র একশো সাত টাকা থেকে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন আর শুধু তাই নয় যেখানে ভ্যালিডিটিও কিন্তু আপনারা পঁয়ত্রিশ দিনের পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যদি আপনারা দেখেন একশো টাকা একশো টাকা তিনশো টাকা সাতশো টাকা এক হাজার নশো নিরানব্বই টাকা এই ধরনের অনেক রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলো কিন্তু আপনাদের পক্ষে অনেক সাশ্রয়ী হতে পারে তো আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা বর্তমানে রিচার্জ করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আপনার বিএসএনএল এ আসা উচিত হবে কিনা তো প্রথমত আপনাদেরকে জানাবো যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন বা প্রত্যন্ত এলাকাতে বসবাস করেন যেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক নেই সেই সমস্ত এলাকায় যদি বসবাস করেন আপনাদেরকে জানাবো যে আপনারা কিন্তু এ আসবেন না সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আপনি ফোর জি ডেটা পেলেও কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না বা কল করতে গেলে আপনাদের সমস্যা হতে পারে তবে যদি আপনি ধরুন কোনোরকম ভালো এলাকায় বসবাস করেন যেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক পাওয়া যায় রকম কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিএসএনএল এর সিম কার্ড ব্যবহার করতে পারেন বা আপনারা কিন্তু বিএসএনএল এর গ্রাহক হতে পারেন আপনার সিমকে কিন্তু পোর্ট করে এ আনতে পারেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুযোগ সুবিধা বেড়ে যাবে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে আপনি কোথায় বসবাস করেন আপনাদের এলাকায় বিএসএনএল এর টাওয়ার বা নেটওয়ার্ক পাওয়া যায় কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আপনি এ আসতে চান কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ